পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ শক্তিশালী করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। রাজ্যের সংগঠন পুনরুদ্ধারে দলীয় কর্মীদের খোঁজ করছে ভারতীয় জনতা পার্টি। কর্মীদের প্রত্যেকের মোটর বাইক থাকা বাধ্যতামূলক বলেও সতর্ক দেওয়া হয়েছে পদ্ম শিবিরের তরফে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। নিজেদের খুঁটি শক্ত করে ধরে রাখতে যেমন এক চুল জায়গা ছাড়ছে না তৃণমূল, তেমনি প্রত্যেকটি বুথকে শক্তিশালী করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। কিন্তু রাজ্য জুড়ে বিজেপির সংগঠন যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তা রাজনৈতিক মহল সহ রাজ্যবাসীর বুঝতে একটুও বাকি নেই। তাদের কঙ্কালসার চেহারা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবুও জমি শক্ত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ভারতীয় জনতা পার্টি। সংগঠন পুনরুদ্ধারে দলীয় কর্মীদের হন্যে হয়ে খুঁজছে গেরুয়া শিবির। তবে সেখানেও রয়েছে শর্ত, প্রত্যেক কর্মীদের মোটর বাইক থাকা বাধ্যতামূলক। কিন্তু বুথ শক্তিশালী করতে মোটর বাইক বাহিনী ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। বিজেপির দাবি, মোটর বাইক আছে এমন কর্মীর সংখ্যা বাড়লে দলীয় সংগঠন আরও শক্তিশালী হবে। বুথ এলাকার কেউ অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে তাদের কাছে দ্রুত পৌঁছতে মোটর বাইকের বিকল্প আর কিছু হতে পারে না, এতে দলের কাজেও গতি আসবে। কিন্তু বিজেপির এই কর্মসূচির নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের কোনো বুথেই বিজেপি কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই মোটর বাইক বাহিনী গড়ে তুলতে চাইছে বিজেপি। তবে উদ্দেশ্য যাই হোক, আপাতত মোটর বাইক আছে এমন কর্মীদের খুঁজেই নিজেদের নিয়োজিত করেছে গেরুয়া শিবির। কলকাতা টিভি।